সুপ্রিম কোর্টের শুনানির মধ্যেই আজ 42,000 চাকরি বাতিলের ইঙ্গিত পাওয়া গেল। আজ বুধবার সিবিআইয়ের রিপোর্ট জমা দিয়েছে আদালতে। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব হলফনামা দিয়ে জানান, অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়নি, তাফ ছাড়াও নিয়োগ করা হয়ে গিয়েছিল। 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল কোনো প্যানেল প্রকাশ না করেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই নিয়োগ মামলায় হলফনামা পেশের পর জানিয়েছেন, একটা বাইরের এজেন্সিকে গোপন নথির দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই জন্য তাদেরকে আগাম পেমেন্ট দিতে হয়েছিল। এটা বড়সড় দুর্নীতি। কী করে এই সরকারের শিক্ষা দপ্তর বেআইনি কাজ সহ্য করল, সে প্রশ্নও তুললেন বিচারপতি। এই নিয়োগ বাতিল বলে ঘোষণা করতে হবে বললেন বিচারপতি। এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশে। এক্ষেত্রে 42,942 জনের নিয়োগ করা হয়েছিল। এদিন শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, এই নিয়োগ বাতিল বলে ঘোষণা করতে হবে কি না তা খতিয়ে দেখা দরকার। 42,942 জনের চাকরি বাতিল হবে, যা পরবর্তী শুনানিতে ইঙ্গিত পাওয়া গেল আজ। বিচারপতি বললেন, তার জন্য ডিজিটাইজড ওয়েতে মার্কশিটের বিষয়ে 4 এপ্রিল মামলার শুনানি হবে, 6 এপ্রিল ফের আরেকটা শুনানি হবে। এই দুই মামলার শুনানির উপর নির্ভর করবে 42,942 জনের চাকরির ভবিষ্যৎ। বিচারপতির এহেন মন্তব্যের পর নিয়োগ দুর্নীতিতে আরও চাকরি হারানোর আশঙ্কা তৈরি হল। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি রত্ন বাগসি আজ হলফনামা দিয়ে জানালেন, কোনো অ্যাডিশনাল প্যানেল তৈরি করা হয়েছিল না, তবুও নিয়োগ করা হয়ে গিয়েছিল। এডিবিআই কোড নামে একটি প্যানেল দেখিয়ে নিয়োগ করা হয়েছে, যেটা সম্পূর্ণরূপে বেআইনি, কিন্তু কোনো অ্যাডিশনাল প্যানেল তৈরি করা হয়নি। আজ শুনানিতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তাৎপর্যপূর্ণ মন্তব্যের পরেই চাকরি হারানোর ভয় শুরু হলো। যদি বেশি সংখ্যক দুর্নীতি হয় তাহলে বাতিল হবে প্যানেল। সম্পূর্ণ প্যানেল বাতিলের ইঙ্গিত প্রায় দিয়েই দিল বিচারপতি। পরপর দুটো হিয়ারিংয়ের পরেই 42,942 জনের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেবে আদালত।